তো এসকিউএলের টিউটোরিয়ালে আমরা আরেকটা টিউটোরিয়ালে চলে আসলাম, যেখানে আমরা হচ্ছে লিস্ট ভিউ থেকে ক্লিকের মাধ্যমে লিস্টের যে কোনো আইটেমে ক্লিকের মাধ্যমে কিভাবে আপডেট করতে হবে একটা ইউজার আইডিকে, বা একটা ইউজার ইনফরমেশনগুলোকে কিভাবে আপডেট করতে পারবো, বা যে কোনো টেবিলের ডাটা আমরা কিভাবে আপডেট করতে পারি সেই আপডেট মেথডটা দেখবো ফায়ারবিজের মাধ্যমে। ওকে, তো আমরা লাস্ট পর্যন্ত দেখব সবাই কিভাবে আমরা আপডেট করতে পারি। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে যখন ক্লিক করব তখন হচ্ছে একটা ডায়লগ আসবে, যে ডায়লগটার মধ্যে আমাদের এই ফিল্ডের যে ভ্যালুগুলো আছে, এই আইডির আন্ডারে যে ভ্যালুগুলো আছে, ইউজার ইনফরমেশনের যে বাকি ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন ওখানে শো করবে, একই সাথে সেখান থেকে চাইলে আমরা আপডেটও করতে পারবো। ওকে, তো এই কাজটাই হচ্ছে আমরা করব। তো সেই জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে, প্রথমে হচ্ছে যে আমাদের একটা ডায়লগ নিতে হবে, একটা ডায়লগ নিতে হবে। যখন আমি ক্লিক করব তখন একটা ডায়লগ ওপেন হবে, তো সেই ডায়লগের মধ্যে আমরা আমাদের কাজগুলো করব। ওকে, তাহলে আমি করছি কাজটা। তো আমরা এই কাজটা করব হচ্ছে ইউজার লিস্ট অ্যাক্টিভিটি থেকে, মেইন অ্যাক্টিভিটি থেকে। মেইন অ্যাক্টিভিটিতে আমাদের ইউজার লিস্টটা আছে, তাহলে মেইন অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব। আমরা অলরেডি ক্লিকের কাজটা করে রেখেছি, যেকোনো একটা আইটেমে ক্লিক করলে সে একটা কাজ করবে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ওকে, তো আমি যখন এই লিস্টের যে কোনো একটা আইটেমে ক্লিক করব তখন ওই আইটেমের ওখানে একটা অ্যালার্ট ডায়লগ শো করবে, একটা অ্যালার্ট ডায়লগ শো করবে। তো সেই অ্যালার্ট ডায়লগটার জন্য আমরা একটা মেথড লিখব। ওকে, তো অ্যালার্ট ডায়লগ শো এর জন্য আমরা একটা মেথড লিখব, যখনই এখানে আপডেট যখনই এখানে ক্লিক করবে তখন ওই মেথডটা কল হবে। ওকে, তো আমি এখানে মেথডটা কল করে নিচ্ছি আগে, তারপর হচ্ছে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ডায়লগ এই মেথডটা আমাদের কল হবে। তো এই মেথডটার মধ্যে হচ্ছে আমরা যেহেতু আপডেট অ্যালার্ট ডেভেলপ নামক নাম দিছি, তার মানে হচ্ছে এই মেথডটার মাধ্যমে আমরা প্রথমে কি করব, একটা অ্যালার্ট ডায়লগ শো করাবো। ওকে, তো অ্যালার্ট ডায়লগ শো করানোর জন্য আমাদের কি করতে হয়, অ্যালার্ট ডায়লগের একটা অবজেক্ট নিতে হয়, যেটা আমরা এসকিউএলাইট ডাটাবেজের মধ্যে করেছি। সেই মেথডটা আমরা একটু দেখবো। অ্যালার্ট ডায়লগ হচ্ছে এই যে এই কাজটুকু, অ্যালার্ট ডায়লগ বিল্ডারের মাধ্যমে আমরা একটা অ্যালার্ট ডায়লগ তৈরি করব। জাস্ট আমি নিয়ে নিচ্ছি অ্যালার্ট ডায়লগ এইটুকু। দেখেন আপনারা কিভাবে অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার এই মেথডটার, এই এটা হচ্ছে অ্যালার্ট ডায়লগ শো করানোর একটা ক্লাস, অ্যালার্ট ডায়লগ ক্লাসটার অবজেক্ট তৈরি করতে হবে আপনাকে। তো অ্যালার্ট ডায়লগ অবজেক্টটা যখন তৈরি করবেন তখন হচ্ছে এখানে বিল্ডার দিলে কোথায় সেটা বিল্ড হবে সেই এক কনটেক্সটটা পাস করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের দিস হবে। ওকে, দিস কনসেপ্ট অর্থাৎ এই অ্যাক্টিভিটির মধ্যেই হচ্ছে সে অ্যালার্ট ডায়লগটা বিল্ড করবে। ওকে,
তাহলে আমরা প্রথমে এটা করলাম, দেন অ্যালার্ট ডাইলগটা মাধ্যমে আমরা একটা তো অ্যালার্ট ডায়লগটা যখন শো হবে তখন অ্যালার্ট ডায়লগের মাধ্যমে আমি চাচ্ছি যেটা হচ্ছে একটা লেআউট, একটা নিজস্ব আমাদের নিজস্ব তৈরিকৃত একটা লেআউট শো করাতে, এখানে দিস হবে কারণ হচ্ছে দিস হচ্ছে এটা এই এই ক্লাসের অবজেক্ট, কারেন্ট ক্লাসের অবজেক্ট। তাহলে অ্যালার্ট ডাইলগের মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের তৈরিকৃত একটা লেআউট, সেই লেআউটটাকে আমরা ভিউ করাবো। ওকে, সেই লেআউটটাকে আমরা ভিউ করাবো। তো আমি যদি আপনাদেরকে দেখাই অ্যালার্ট ডাইলগটার বিল্ডার, তো আমি আপনাদের একটু কাজ দেখাচ্ছি। ওকে, আমি এই দুইটা লাইন বাদ দিয়ে দিলাম। ওকে, এই দুইটা লাইন বাদ দিয়ে দিলাম। তো এই দুইটা লাইন বাদ দেওয়ার পরে আমি যে জাস্ট তিনটা লাইন লিখেছি, যে একটা অ্যালার্ট ডাইলগ কিভাবে জাস্ট শো করাইতে হয় সেটা আমরা একটু দেখব প্রথমে। তো এই মেথডটা আমি যেখানে কল করেছি সেটা হচ্ছে এই জায়গাটাতে। তো আমি এখানে এই দুইটা লাইন আমি কমেন্ট করে দিলাম। তাহলে এখন আমাদের কি হবে, আমি যখন ইউজার লিস্টের কোনো একটা আইটেমে ক্লিক করব তখন আমাকে এই অ্যালার্ট ডায়লগটা কি করবে, শো করবে। অ্যালার্ট ডায়লগটা, এখানে একটা অ্যালার্ট ডায়লগ আছে, এই অ্যালার্ট ডায়লগ, এই আপডেট অ্যালার্ট ডায়লগ মেথডটা কল হবে, এবং আপডেট অ্যালার্ট ডায়লগ মেথডটা কল হওয়ার পরে আমাকে এই অ্যালার্ট ডায়লগটা আশা করি শো করবে। তো এইটুকু কাজের মাধ্যমে, অর্থাৎ এই তিনটা লাইনের মাধ্যমে হচ্ছে মূলত আমরা অ্যালার্ট ডায়লগ তৈরি করতে পারি। তিনটা লাইনের মাধ্যমে আমরা মূলত অ্যালার্ট ডায়লগ তৈরি করতে পারি। ওকে, তো আমি এখন প্রজেক্ট একটু রান করে দেখাবো আপনাদের যে এই অ্যালার্ট ডায়লগটা আমাদের আসছে কিনা, তারপর হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে অ্যালার্ট ডায়লগটা মূলত বেসিক লেভেলে কিরকম থাকে সেটা একটু দেখবেন আশা করি। তো অ্যালার্ট ডায়লগটা হচ্ছে মূলত এরকম, রান করতেছি আমি। শুনতেছেন তো আপনারা? ওকে, আমরা যেকোনো একটা আইটেমে ক্লিক করব, দেখি কি ঘটে।